বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার আয়োজনে উন্নয়ন মেলা দুই সফলভাবে অনুষ্ঠিত হয়েছে গতকাল অনুষ্ঠিত মেলায় সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এতে কনসুলেট প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় মেলার শুরুতে কনসাল জেনারেল এফ এম বোরহান আগত প্রবাসীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এ সময় জেদ্দায় কর্মরত বীর মুক্তিযোদ্ধা জনাব এইস ফারুককে কনসুলেটের পক্ষ থেকে উত্তরীয় ও ফুল দিয়ে সম্মানিত করা হয় এরপর বেগম সাবরিনা নাহরিন মেলার ফুড কর্ডার উদ্বোধন করেন ফুড কর্ডারে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি শাখার দুইটি স্টল অংশ নেয় এতে দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা ও দেশীয় খাবার ছিল স্টল দুটির নামকরণ করা হয় পদ্মা ও মেঘনার নামে এরপর কনসাল জেনারেল আগত প্রবাসীদের নিয়ে উন্নয়ন গ্যালারি পরিদর্শন করেন এ সময় উন্নয়ন মেলা অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর নির্মিত ভিডিও চিত্রের পাশাপাশি ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে স্থির চিত্র প্রদর্শন করা হয় সবশেষে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উপর লোকসঙ্গীতের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান উন্নয়ন কনসার্টের আয়োজন করা হয় এতে অংশ নেন স্থানীয় শিল্পীরা মেলায় আগতরা দেশকে উন্নত সারীর দেশে নিয়ে যাওয়ার প্রচেষ্টার জন্য প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান